গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো শুভ নববর্ষ সবাইকে আমার তরফ থেকে। তো আজ যেহেতু পয়লা বৈশাখ, দোকানে গণেশ পূজা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর সকাল সকাল মানে রান্নাবার কোনো কাজ ঝামেলা করিনি এখনো, সবাই উপাস আছি। তো এখন এই যে গণেশ পূজা হবে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পূজার সব জিনিস রেডি আছে, এখনো গুছানো হয়নি। ঠাকুর বসাবো, ফুল সব কিছু এখানে রেডি করা আছে। ঠাকুরটাকে এখানে বসাবো, এখানে বসাবো, এখন রেডি করে নিই। তারপরে সাথে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের অক্ষয়বাবু ফুল লাগাচ্ছে দোকানে, যেখানে ফুল লাগানো হচ্ছে। এই যে ফ্রেন্ড, দেখতে পাচ্ছ অনেকটা সাজিয়ে নিয়েছি, এখনো ঘর বসানো হয়নি, ঘরটা বসাবো। ব্রাহ্মণ আসার সময় হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। বন্ধুরা দেখতে পাচ্ছ সব রেডি করে ফেলেছি, কি সুন্দর লাগছে গণেশ আর লক্ষ্মীকে। দেখো তোমরা, ঘর বসাইনি এখনো, তো এটা আসার সময় হয়ে গেছে প্রায়। আমি কল করেছিল যে এখনই ঢুকবে, তো আসো তারপরে বলে দিবে কী করতে হবে, তখন করবো। তুমি দেখতে পাচ্ছ সব রেডি করে বসে আছি। ব্রাহ্মণ আসার নাম নেই, এখনো কল করেছিল কিন্তু এখনো আসছে না। দেখতে পাচ্ছ সবাই কাজে ব্যস্ত। আর আমার তো কালকে ব্লাড ডোনেট করেছি, তোমাদেরকে বলেছিলাম ব্লাড ডোনেট করে। আমার শরীর খুব অসুস্থ, আমি কিছু করতে পারছি না, মাথাটা ঘোরাচ্ছে। চাঁদপুর ওই চলে এসেছেন, পূজাটা শুরু হয়ে গেছে, যাবে পূজা শুরু। দেখতে পাচ্ছ রিককে, দেখতে পাচ্ছ রিক খুব খুশি বাড়ির পুজো। ওম জগৎ মন্দ্রিকা কংসরবাতি সমতম। বিসর্জন দিলাম, হ্যাঁ পূজা শেষ, এখন তাড়াতাড়ি দৌড় মারছে। এই দেখতে পাচ্ছ স্পিড কি চলে যাওয়া, পুজো শেষ আমাদের। দেখতে পাচ্ছ এখন যাই, রাজদীপকে খাওয়ানো হয়নি, সবাই উপাস, রিক আজকে উপাস রয়েছে, সকাল থেকে কিছু খায়নি। দেখতে পাচ্ছ বন্ধুরা,
আমরা সবাই পূজাতে ব্যস্ত ছিলাম আর রাজদীপে যেগুলো কাজ করাতে ব্যস্ত। এই যে দেখো ও সোফা সব উলুট পালুট করে ফেলেছে, দেখো দেখতে পারছো ও খিদে পেয়ে গেছে। ও বন্ধুরা আজকে পয়লা বৈশাখের দিন, সবাইকে শুভ পয়লা বৈশাখ তোমাদেরকে জানালাম সবাইকে, তো তোমাদেরকে দেখালাম। আজ আমাদের বাড়িতে গণেশ পূজা করলাম, যেহেতু দোকানে, বাড়িতে তো না দোকানে, প্রত্যেক বছরই করা হয়, তো ছোট করে রাখি কোনো রকম, তো তোমাদের সাথে শেয়ার করলাম সেটা। তো আজ অনেক জায়গায় ইনভাইটও আছে, যেতে হবে রাতেরবেলা। আমার এক ফ্রেন্ড আমাকে ইনভাইট করেছে, পার্লার আছে তো আমাকে ইনভাইট করেছে 3-4 দিন আগেই, যে যেতে হবে। তো যেহেতু ইনভাইট করেছে যেতে তো হবেই, তো যাবো 7:30-8টার দিকে বের হবো। আর আমার হাজব্যান্ডের অনেক জায়গাতে ইনভাইট আছে, আমার হাজব্যান্ডও বের হবে। তো আজ এখানেই ভিডিওটা শেষ করছি। আর তোমাদেরকে বলেছি আমার শরীরটা সত্যি খুবই খারাপ, ব্লাড ডোনেশন করে আর কোনদিন করবো না, কারণ অনেক ভুগলাম এই নিয়ে। তো আশা অ্যাকচুয়ালি আমি ভাবতে পারিনি যে ব্লাড ডোনেট করলে এতটা, মানে শরীর এতটা অসুস্থ হয়, তো জানা ছিল না, তো জেনে গেলাম। তো এখন থেকে আর দিব না। তো ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো প্লিজ বন্ধুরা। আর আজকের জন্য টাটা, বাই।